আপনাদেরকে বলবো, হয়তো আমার বুড়ার কথা শুনতে আপনাদের ভালো লাগতো না, ছেলেদেরকে আল্লাহর রসুলের বন্ধু বানান, সকালে বসেন তাদের বুঝান যে আল্লাহ আল্লাহর রসুল এটা করে নাই, নবী এটা করে নাই, দরসই পড়ো, ইংরেজি পড়েন, আরবি পড়েন, ফার্সি পড়েন, নাগরি পড়েন, যে কোনো ভাষা পড়েন, বড় অফিসার হন কোনো আপত্তি নাই, বড় বিজনেসম্যান হন, বিজনেস করলে বড় উপকার। রসুল পাক সালাম বিজনেস করছেন, আবু বকর সিদ্দিক বিজনেস করছেন, ওমর ফারুক বিজনেস করছেন, ওসমান গনি বিজনেস করছেন, সবাই বিজনেস করছেন। আল্লাহ নবী বলছেন নিজেকে 90% হলো ব্যবসার মধ্যে, আর বাকি 10% আছে অন্য জায়গায়, চাকরি মাকরি যা আছে এগুলোর মধ্যে। আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, তুমি নামাজ পড়ার পরে বের হয়ে যাও রিজিকের সন্ধানে, ফরজ এবাদত পরে, ফরজ খানা পাক খানা, হ্যাঁ পবিত্র।